প্রথমে সিএমডি ওপেন করতে হবে। সিএমডি এখানে সার্চে এসে সিএমডি লিখে এন্টার দিলে সিএমডি ওপেন হয়ে যাবে। দেন সিএমডিতে কালার কিভাবে চেঞ্জ করতে হয় প্রথমে আমরা দেখব। কালার চেঞ্জ করার জন্য সিওএলওআর এবং কিছু হেল্প নিয়ে নেবো আমরা। হেল্প এন্টার, এখানে লিস্ট দেখাচ্ছে। এই বাঁদিকের লিস্টটি হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড মানে এই ব্ল্যাক হয়ে রয়েছে যে স্ক্রিনটা, এই কালারটা ব্ল্যাক, ব্লু, গ্রিন এসবে এইসব ভ্যারিয়েন্ট আছে। এবং এটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড মানে লেখার কালারটি। তো যদি আমরা চেঞ্জ করতে চাই যে ব্লু ব্যাকগ্রাউন্ড এবং রেড ফোরগ্রাউন্ড, তাহলে আমাদের টাইপ করতে হবে 1C, কালার 1C, এন্টার, কালার চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমরা করতে চাই যে ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক এবং লেখাগুলো গ্রিন আসবে, তো 0A, 0A। স্ক্রিন পরিষ্কার করার জন্য CLS, আমরা লোকাল ডিস্ক ই এর উপরে ফাইল হ্যান্ডেলিং করা শিখব। তো এখন আমরা সি ড্রাইভে ইউজার্স ফাইলের মধ্যে এই ফাইলটিতে রয়েছে। তো আমরা যদি ই ডিস্কে আসতে চাই তার জন্য আমাদের প্রথমে সি ডিস্কে ফিরে যেতে হবে। সি ডিস্কে ফিরে যাওয়ার জন্য CD/enter, তো এখন এটি CA-তে চলে এসেছে। তো এবার ই ডিস্কে যাওয়ার জন্য E:Enter, ই ডিস্কে চলে এসেছে। এবার যদি আমরা ই ডিস্কে কোনো ফাইল ক্রিয়েট করতে যাই, MD মেক ডিরেক্টরি, দেন ABC, এন্টার, দেখেন ABC ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, কপি কন XYZ, এন্টার। এবার এখানে আমরা যা লিখবো সেটা ফাইলটার মধ্যে পেস্ট হয়ে যাবে। তো আমরা এখানে লিখছি হাউ টু ম্যানুয়াল লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দেন এখানে আমরা কন্ট্রোল জেড দিয়ে সেভ করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে এন্টার, ফাইল কপি হয়ে গেছে। এবার আমরা অন করে দেখব যে কপি হয়েছে কিনা। এই ফাইলটার ভেতরে লেখাগুলো এসছে যেগুলো ওখানে লিখেছি। এবার আমরা যদি ফাইলটা এখান থেকে পড়তে চাই তাহলে এখানে লিখতে হবে টাইপ দেন XYZ, এন্টার। তো এই যা আছে এর ভেতরে সেগুলি এখানে প্রিন্ট হয়ে যাবে। দেন এই ফোল্ডারটি, এই ফাইলটি যদি আমরা রিনেম করতে চাই, তো আরিয়ান, সরি, আরিয়ান, দেন দ্য ফাইল নেম, যে ফাইলটা আমরা রিনেম করতে চাই, দেন যে নেমে কনভার্ট করতে চাই, ABCD-তে কনভার্ট করবো, এন্টার। নেম ABCD হয়ে গেল, চেঞ্জ হয়ে। তো আমরা দেখবো সেম ফাইলই আছে কিনা। ফাইলটা সেমই আছে। তো এবার যদি এই ফাইলটা আমরা ডিলিট করতে চাই তো এখানে লিখতে হবে ডেল দিয়ে ফাইলটির নেম, ফাইলটা ডিলিট হয়ে গেছে। সিএমডি থেকে কিভাবে ফোল্ডার হাইড করতে হয় সেটাও আমি অন্য একটি ভিডিওতে দেখেছি, তো সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কোনো
প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।